সালমান খানকে হত্যা করার আরও একটি পরিকল্পনা সামনে এসেছে। মুম্বাই পুলিশ বলছে মহারাষ্ট্রের পানভেলে সালমান খানের ফার্ম হাউসেই তাকে হত্যার ছক কষেছিল বিষ্ণুই গ্যাং। পাকিস্তান থেকে AK-47 এবং এম রাইফেল সহ শক্তিশালী অস্ত্র আনা হয়েছিল সালমানকে হত্যা করার জন্য, এবং হত্যা করে শ্রীলঙ্কা পালিয়ে যাবে খুনিরা এমনটাই ছিল পরিকল্পনা। সালমানকে হত্যা করার পর আনমোল বিষ্ণুই এবং গোল্ডি ব্রার হিটম্যানকে মোটা অঙ্কের অর্থ প্রদানের পরিকল্পনাও করেছিল। মুম্বাই পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে এপ্রিল মাসেই তাদের কাছে খবর আসে যে বিষ্ণুই গ্যাং আবারও সালমান খানের ওপর হামলা চালানোর ছক কষেছে। তাদের কয়েকজন সালমানের পানভেলের বাড়িতে গিয়ে রেকি করে এসেছে বলেও জানা যায়। পানভেলের বাড়িতে পৌঁছানোর আগে সালমানের গাড়িতে হামলার ছকও করা হয়। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এদিকে 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে এর যোগ থাকার কথা জানা গেছে। কারণ সিধু মুসেওয়ালাকে হত্যা করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই একই ধরনের অস্ত্র দিয়েই সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ভারতের সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গুলিবর্ষণ করে বিষ্ণুই গ্যাংয়ের সদস্যরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুইজনকে। সেই দুইজনের মধ্যে একজন পুলিশি হেফাজতে আত্মহত্যা করেন। পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে।